আমার এটা আর অনেকে জানতে চান যে ভাই মোটরসাইকেল ধরলে কি আপনাকে নিয়ে যাবে কি না? ভাই না, মোটরসাইকেল ধরলে আপনাকে নিয়ে যাবে না, আপনার গাড়িটা নিয়ে যাবে এবং আপনাকে বলবে যে নাম্বার প্লেট বানিয়ে তুমি তোমার মোটরসাইকেল নিয়ে যাও। এই তো এতটাই, আপনার কোনো সমস্যা হবে না। মোটরসাইকেল দিয়ে যারা ফুড ডেলিভারি কাজ করেন বা আপনারা সবাই সাবধানে কাজ করবেন। আজকে পাঁচজনকে নিয়ে গেছে মোটরসাইকেল, পাঁচজনকে নিয়ে গেছে যাদের নাম্বার প্লেট নাই। আমি যখন আপনার মোটরসাইকেল কিনছিলাম নতুন, আজ থেকে কয় মাস হবে, চার পাঁচ মাস আরও বেশি হবে, তখন একটা অভিযান চলছিল, এত পরিমাণে মোটরসাইকেল দৌড়াদৌড়ি হয়েছিল, আমি মানে তিন চার দিন কাজই আইনি। আর এখনে আপনার এক সপ্তাহ ধরে এত পরিমাণে দৌড়াদৌড়ি হইতেছে মোটরসাইকেল যেগুলো আপনার নাম্বার প্লেট নাই। আমি আজকে নিজের চোখে পাঁচজনকে নিতে আমি দেখছি, তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। আমাদের এখানে নাসিমে এত পরিমাণে আপনার বাইক দৌড়াদৌড়ি হইতেছে, আগে এরকমটা হয় নাই, এখন একবারে বেশি, আপনার রাত্রে দিনে আপনার বেশি দৌড়াদৌড়ি হইতেছে নাম্বার প্লেট যেগুলো নাই। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বর্তমানে যারা আপনার ফুড ডেলিভারি কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই মোটরসাইকেলের নাম্বার প্লেট আপনার থাকতে হবে, না হলে আপনি যে একটা মোটরসাইকেল কিনবেন 4,000-5,000 রিয়াল দিয়ে, ওই টাকাটা আপনার জল যাবে। আর মোটরসাইকেল নিয়ে গেলে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই কীভাবে আনবেন। আমি যখন বাইকটা বিক্রি করি তিন মাস চালানোর পর, যে বাংলাদেশি ভাইয়ের কাছে ও এক সপ্তাহ দুই সপ্তাহ চালানোর পরও কিন্তু আর বাইকটা কিন্তু নিয়ে গেছে পুলিশে। তো পুলিশে নিয়ে যাওয়ার পর আমার যে বাইক আমি যখন আমি কিনি, তখন কিন্তু আপনার পুরো আপনার পেপার কিন্তু আমি আনছি, যেহেতু আমি নাম্বার প্লেট বানানোর চিন্তা আপনার ছিল। তো তারপরে আমি বানাতে পারি নাই, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নাই আপনার মোটরসাইকেলের, কারণ মোটরসাইকেলের নাম্বার প্লেট বানাতে গেলে আপনার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো নিয়ে যাওয়ার পর তারপরে উনি কিন্তু ব্যাগটা কিন্তু ছোটায় আনছে প্রায় 15-20 দিন পর। 15-20 দিন পর প্রথমে আপনার যে আমার যে পেপারগুলো ছিল ওই পেপারগুলো আপনার জমা দিছে, জমা দেওয়ার পর ড্রাইভিং লাইসেন্স দিয়ে তারপরে নাম্বার প্লেট বানাইছে। 13 সিরিয়াল না 12 সিরিয়াল গেছে নাম্বার প্লেটটা বানাতে, 1300-1200 সিরিয়াল গেছে এরকমই আপনার নাম্বার প্লেট বানাতে, একদিনই পায়ে গেছে, মানে সাথে সাথেই আপনার তামিম করবেন, তামিমের টাকা ঢুকে গেলে সাথে সাথে আপনি একদিনই পেয়ে যাবেন নাম্বার প্লেট। তবে আপনার সকল দিয়ে আপনার কাগজ আপনার থাকতে হবে, যখন আপনি বাইক কিনবেন কাগজ দিয়ে কেনার জন্য এক্সট্রা কিছু টাকা লাগে। যেমন আমি কাগজ দিয়ে কিনতে আমার থেকে 200 রিয়াল নিছে পালসার, পালসারের ক্ষেত্রে 200 রিয়াল, তারপরে বক্সার বাইকের ক্ষেত্রে 150 রিয়াল নেয়। তো 150 রিয়ালের জন্য 200 রিয়ালের জন্য আপনি কাগজ দিয়ে যদি না আনেন, আপনারা যদি মোটরসাইকেল নিয়ে নেয় পুলিশে, তখন কিন্তু আপনি আনতে পারবেন না, কারণ একবার নিয়ে নিলে আপনি নাম্বার প্লেট ছাড়া আপনি মোটরসাইকেলটা কখনোই এখান থেকে আনতে পারবেন না। তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভাই, এত পরিমাণে এখন পুলিশে ধরাধরি হইতেছে, আমি নিজের চোখে পাঁচজনকে দেখছি এবং ওনারা অনেকক্ষণ ধরে বসে আছিল, যতক্ষণ না গাড়ি না আসছে, ছাতা যেটা তার গাড়ি টানে ছাতা, ওই ছাতার মধ্যে গাড়িগুলো ওঠায় দিয়া তারপর ওনারা বাইকগুলো নিয়ে গেছে। আমি পাঁচটা বাইক নিয়ে দেখছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনার কষ্টের টাকার বাইক যদি পুলিশে নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার অনেক খারাপ লাগবে এবং একটা বাইক জোগাড় করতে অনেক কষ্ট করা লাগে। তো আমি বলবো যে তিন চার দিন বসে থাকেন, কাজে না আসেন, যারা নাসিমের মধ্যে কাজ করে, নাসিম, রৌদা, খালিজ, এদিকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার বাইক দৌড়াদৌড়ি হইতেছে। আমি যখন বাইক কিনছিলাম তখন কিন্তু আপনার নতুন বাইক কেনার পরে দুই দিন কাজ করার পরেই শুনি আপনার বাইক দৌড়াদৌড়ি হইতেছে, তখন কিন্তু আমি 3-4 দিন আপনার কাজে হয় নাই। আপনার মোটরসাইকেল যখন দৌড়াদৌড়ি হইতেছে মানুষের থেকে আমি শুনতেছি, তখন কিন্তু আপনার আমি 4 দিন কাজে আসি নাই। তো এখন আবার শুরু হয়েছে দৌড়াদৌড়ি। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, আপনি যে ফুড ডেলিভারি কাজ করতেছেন বা আপনি যে মোটরসাইকেল চালাইতেছেন নাম্বার প্লেট বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনার কোনো জরিমানা টরিমানা হবে না। তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফেসবুক পেজে সবাই ফলো করে রাখবেন। যারা সৌদি আরবে মোটরসাইকেল দিয়ে কাজ করতেছেন অবশ্যই সাবধানে কাজ করবেন।